আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে মদিনার বিমান ভাড়া কত তো আমরা নভেম্বর এবং ডিসেম্বর মাসের বিমান ভাড়াগুলো দেখে নেব তো আমি আপনাদের ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাবো যারা আপডাউন টিকিটের ভাড়া জানতে চান তারা তারিখ সহ কমেন্টস করবেন আমি কমেন্টসে আপনাদের ভাড়া জানিয়ে দেবো তো যাই হোক এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দেবো তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে নভেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তা হলো আটষট্টি হাজার দুশো টাকা এরপর দুই তারিখেও সেম দেখতে পাচ্ছি তিন তারিখ ফ্লাইট নেই চার তারিখ আছে বাহাত্তর হাজার বাষট্টি টাকা তো আমরা চার তারিখের ভাড়া একটু বেশি দেখতে পাচ্ছি তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন বিকাল পাঁচটা তিরিশ মিনিটে একটা ফ্লাইট আছে সময় লাগবে সাত ঘন্টা চল্লিশ মিনিট এটা কোথাও ট্রানজিট নেই সরাসরি যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটা ইকোনমি ক্লাসের ভাড়াগুলো দেখাচ্ছি আর বিজনেস ক্লাসের ভাড়া কিন্তু অনেক বেশি তো যাই হোক আমরা আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এটা আবার দুইটা ট্রানজিট আছে এটা চিটাগং এবং দুবাইতে দুই জায়গায় ট্রানজিট আছে যার কারণে এটা সময় অনেক বেশি লাগবে একদিনের বেশি লাগবে থাকবে তো যাই আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস ক্লাসে তিরিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন ইকোনমিতে বিশ কেজি আর ইনফ্যান্ডের ক্ষেত্রে আপনারা দশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আমরা যদি হ্যান্ড লাগেজ দেখি আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস ক্লাসে দশ কেজি ইকোনমিতে সাত কেজি আর ইনফ্যান্টের ক্ষেত্রে আপনারা কোনো হ্যান্ড লাগেজ নিতে পারবেন না তো যাই হোক আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ তারিখ ফ্লাইট নেই ছয় তারিখ আছে আটষট্টি হাজার দুশো আটান্ন টাকা এরপর সাত তারিখ ফ্লাইট নেই আট তারিখ আছে বাহাত্তর হাজার ছয়শো বাষট্টি টাকা এরপর নয় তারিখ আছে আটষট্টি হাজার দুশো আটান্ন টাকা দশ তারিখ ফ্লাইট নেই এগারো তারিখ আছে বাহাত্তর হাজার ছয়শো বাষট্টি টাকা তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আমি আপনাদের বলে নিই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু সপ্তাহে চার দিন ফ্লাইট থাকে ঢাকা থেকে মদিনাতে বাকি তিন দিন ফ্লাইট থাকে না তো এখানে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার রবিবার এবং মঙ্গলবার এই তিন দিন ফ্লাইট থাকে না ঢাকা থেকে মদিনাতে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারো তারিখ ফ্লাইট নেই তেরো তারিখ আছে বাহাত্তর হাজার ছয়শো বাষট্টি টাকা চোদ্দো তারিখ ফ্লাইট নেই এরপর পনেরো তারিখ আছে বাহাত্তর হাজার ছয়শো বাষট্টি টাকা ষোলো তারিখ আছে আটষট্টি হাজার দুশো আটান্ন টাকা এরপর সতেরো তারিখ ফ্লাইট নেই আঠারো তারিখ আছে বাহাত্তর হাজার ছয়শো বাষট্টি টাকা তো আমি কিন্তু আপনাদের নভেম্বর মাসের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি এরপর ডিসেম্বরের ভাড়াগুলোও দেখিয়ে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে উনিশ তারিখ ফ্লাইট নেই বিশ তারিখ আছে বাহাত্তর হাজার ছয়শো বাষট্টি টাকা একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে বাহাত্তর হাজার ছয়শো বাষট্টি টাকা তেইশ তারিখ আছে আটষট্টি হাজার দুশো আটান্ন টাকা এরপর চব্বিশ তারিখ ফ্লাইট নেই পঁচিশ তারিখ আছে বাহাত্তর হাজার ছয়শো বাষট্টি টাকা আর আমরা কিন্তু ফ্লাইটের সময়টাও সেম দেখতে পাচ্ছি বিকাল পাঁচটা তিরিশ মিনিটে একটা ফ্লাইট এবং রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে আর একটা ফ্লাইট আছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস ক্লাসের বিয়ন ভাড়া কেমন থাকে এক লক্ষ চৌত্রিশ হাজার তিনশো বারো টাকা দেখতে পাচ্ছি তো যাই হোক আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা পরপর তিন দিন ফ্লাইট বন্ধ দেখতে পাচ্ছি এখানে ছাব্বিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত নভেম্বরের এরপর উনত্রিশ তারিখ আছে বাহাত্তর হাজার ছয়শো বাষট্টি টাকা তিরিশ তারিখ আছে আটষট্টি হাজার দুশো আটান্ন টাকা এরপর ডিসেম্বরের এক তারিখ ফ্লাইট নেই দুই তারিখ আছে বাহাত্তর হাজার ছয়শো বাষট্টি টাকা তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন তিন তারিখ ফ্লাইট নেই চার তারিখ আছে বাহাত্তর হাজার ছয়শো বাষট্টি টাকা পাঁচ তারিখ ফ্লাইট নেই এরপর ছয় তারিখ আছে বাহাত্তর হাজার ছয়শো বাষট্টি টাকা সাত তারিখ আছে আটষট্টি হাজার দুশো আটান্ন টাকা এরপর আট তারিখ তারিখ ফ্লাইট নেই নয় তারিখ আছে বাহাত্তর হাজার ছয়শো বাষট্টি টাকা তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এখানে দশ তারিখ ফ্লাইট নেই এগারো তারিখ আছে বাহাত্তর হাজার ছয়শো বাষট্টি টাকা বারো তারিখেও ফ্লাইট দেখতে পাচ্ছি না এরপর তারিখ আছে বাহাত্তর হাজার ছয়শো বাষট্টি টাকা চোদ্দো তারিখ আছে আটষট্টি হাজার দুশো আটান্ন টাকা এরপর পনেরো তারিখ ফ্লাইট নেই ষোলো তারিখ আছে বাহাত্তর হাজার ছয়শো বাষট্টি টাকা তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ডিসেম্বর মাসের তো এখানে কিন্তু সতেরো ডিসেম্বর ফ্লাইট নেই আঠারো তারিখ আছে আটষট্টি হাজার দুশো আটান্ন টাকা উনিশ তারিখ ফ্লাইট নেই এরপর বিশ তারিখ আছে আটষট্টি হাজার দুশো আটান্ন টাকা একুশ তারিখেও সেম ভাড়া এরপর বাইশ তারিখ ফ্লাইট নেই তেইশ তারিখ আছে তো আমরা যদি ডিসেম্বরের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বাংলাদেশ এয়ারলাইন্সে এখানে চব্বিশ তারিখ ফ্লাইট নেই পঁচিশ তারিখ আটষট্টি হাজার দুশো আটান্ন টাকা ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে আটষট্টি হাজার দুশো আটান্ন টাকা আঠাশ তারিখেও সেম দেখতে পাচ্ছি এরপর উনত্রিশ তারিখ ফ্লাইট নেই তিরিশ তারিখ আছে আটষট্টি হাজার দুশো আটান্ন টাকা আমরা যদি একদম মাসের শেষ তারিখের ভাড়া দেখি এখানে একত্রিশ তারিখ কোনো ফ্লাইট নেই তো আপনারা দেখতেই পেলেন প্রতিদিন দুইটা করে ফ্লাইট আছে তো বিকাল পাঁচটা তিরিশে যেটা যায় এটাই আপনারা যেতে পারেন এটার কোথাও ট্রানজিট নেই সরাসরি যাবে সময় লাগবে সাত ঘন্টা চল্লিশ মিনিট তো আমি যদি ব্যাগেজগুলো আরেকবার দেখিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস ক্লাসে তিরিশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন ইকোনমিতে বিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর ইনফ্যান্টের ক্ষেত্রে আপনারা দশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আপনারা যদি হ্যান্ড লাগেজ দেখি বিজনেস ক্লাসে দশ কেজি ইকোনমিতে সাত কেজি আর ইনফ্যান্টের ক্ষেত্রে আপনারা কোনো হ্যান্ড লাগেজ নিতে পারবেন না এটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো এই ছিল মূলত ঢাকা থেকে মদিনাই নভেম্বর এবং ডিসেম্বর মাসের বিমান ভাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে